কেমন আছেন আপনারা সবাই? আপনারা এর আগের ভিডিওতে আপনারা ইন্টিজার এবং ফ্লোট নিয়ে আলোচনা দেখেছেন, তো এই ভিডিওতে আমরা ক্যারেক্টার নিয়ে আলোচনা করতে যাচ্ছি। আপনারা আমরা ফ্লোট আরেকবার দেখে নিই। আমরা ফ্লোট এবং ইন্টিজার নিয়ে অলরেডি কাজ করে ফেলেছি, ভয়েডটা নিয়ে আমরা অনেক পরে, ভয়েড এখনই আলোচনায় আসবে না, ভয়েড অনেক পরে আলোচনা আসবে, এরপরে আমরা ক্যারেক্টার নিয়ে আলোচনা করব। অনেকেই ভাবতে পারেন যে আমি কেন এদের সাইজ নিয়ে বা অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করতেছি না, কারণ আমি আসলে চাচ্ছি প্রথমত এরা কি আসলে, প্রত্যেকটা ডাটা টাইপ কি এবং এরা কিভাবে কাজ করে, এইটা জানার পরে এর ভেতরের গভীরে যে বিষয়গুলো আছে, এদের সাইজ কতখানি, এরা কত থেকে কতখানি ডাটা গ্রহণ করতে পারে, বা আরও যে বিষয়গুলো আছে ওই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তো আমরা প্রথমেই ক্যারেক্টার নিয়ে আলোচনা করতে চাচ্ছি আজকে। তো আজ প্রথমে যেহেতু ক্যারেক্টার, তো ক্যারেক্টার আমরা কিভাবে কাজ করবো, ক্যারেক্টার নিয়ে ক্যারেক্টার হ্যান্ডেল কিভাবে করবো সেটা নিয়ে আলোচনা করতে চাচ্ছি। তো ক্যারেক্টার হ্যান্ডেল করার জন্য আমাদের প্রথম একটা ক্যারেক্টার ভেরিয়েবল দরকার। সো ক্যারেক্টার ভেরিয়েবল আমরা এখানে সি একটা নিলাম। এখন এই সি এর মধ্যে আমাদেরকে কিছু অ্যাসাইন করতে হবে। আমরা এখনও কিভাবে ইউজার থেকে ডাটা নিব সে সম্পর্কে আলোচনা করিনি, তো ইউজার থেকে এখন আমরা ডাটা নিচ্ছি না, আমরা সরাসরি ডাটা অ্যাসাইন করতেছি স্ট্যাটিকই, স্ট্যাটিকভাবে। তো এখানে আমরা একটা ডাটা অ্যাসাইন করলাম এর কাছে। তো এখানে আমরা কি কি ডাটা অ্যাসাইন করতে পারি? সি 1 বাইট জায়গা দখল করে, সো সি শুধুমাত্র একটা সংখ্যায় ওর মধ্যে রাখতে পারবে। তো আমরা এখানে একটা রাখলাম এ। এখন আমরা প্রিন্ট করতে চাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন আগের ভিডিও থেকে আমার এখানে কিছু ইয়ে চলে আসছে। তো তার জন্য আমাকে কি করতে হবে, আমার এখানে সি এর জন্য আমি এখানে লিখে দিচ্ছি মডিফায়ার হচ্ছে, সি এর জন্য মডিফায়ার হচ্ছে পার্সেন্টেজ সি। আপনারা দেখতে পাচ্ছেন পার্সেন্টেজ সি এখানে আমি লিখে দিয়েছি, পার্সেন্টেজ সি দিয়ে আপনারা মডিফাই করতে পারবেন, ডি বা প্রিন্টএফ এর দরকার নেই আমাদের এখন। তো এখানে আমি যে সি দিয়েছি পার্সেন্টেজ সি, তাহলে এটা কি করবে, এখানে এই এটা প্রিন্ট করার কথা। আমরা এখন রান করে দেখি, আপনারা দেখতে পাচ্ছেন এখানে স্ক্রিনে আমাদের এখানে এটা প্রিন্ট হয়ে গেছে, এটা প্রিন্ট করেছে প্রিন্টএফ ফাংশনটা, অর্থাৎ ক্যারেক্টারের মধ্যে আমরা একটা। এখন আমি যদি এখানে 10 রাখি তাহলে কি প্রিন্ট করতে পারে, আপনারা একটা আইডিয়া করুন এবং আমাকে জানান এখানে কি হতে পারে। ভিডিওটি পজ করুন এবং কমেন্টে অবশ্যই কমেন্টে জানাবেন যে এখানে আসলে কি হতে পারে, এখানে সিটা কি প্রিন্ট করবে। ওকে, আচ্ছা ঠিক আছে, আমরা এই প্রোগ্রামটা একটু রান করে দেখি, এটা প্রিন্ট করবে আসলে 0। কারণটা হচ্ছে আমরা বলেছিলাম যে কম্পিউটার প্রতিটা মুহূর্তে আপডেট হয় এবং সব থেকে আপডেটেড ভ্যালু যেটা আছে সেটা এখানে প্রিন্ট করবে। এখানে কি ঘটনা ঘটেছে দেখেন, 4 সি আমরা সি হিসাবে, অর্থাৎ এর 1 বাইট জায়গা দখল করবে। যখন এখানে 1 আসছে তখন সি এর মধ্যে 1 অ্যাসাইন হয়েছে, কিন্তু তারপরে যখন আবার 0 আসছে তখন 0 হচ্ছে সেকেন্ড টাইম আবার অ্যাসাইনমেন্ট অপারেটরটা কাজ করেছে, অর্থাৎ এখানে এই 0টা অ্যাসাইন হয়েছে সি এর মধ্যে এবং প্রিন্ট করেছে সি। তো এভাবে আমরা এ বি সি এখানে, অর্থাৎ আমরা 10 নয়, আমরা এখানে সর্বোচ্চ 9 প্রিন্ট করতে পারবো। খেয়াল করে দেখুন 9, আমরা এখানে শুধুমাত্র মাইনাসকে ক্যারেক্টার হিসেবে প্রিন্ট করতে পারবো, কিন্তু -9 কিন্তু ক্যারেক্টার হিসাবে প্রিন্ট হচ্ছে না, কারণ প্রথমে মাইনাসটা একটা ক্যারেক্টার, তারপরে 9 আরও একটা ক্যারেক্টার, অর্থাৎ মাইনাস ক্যারেক্টারটা বাতিল হয়ে 9-এ আপডেট হয়ে সিটা এখানে প্রিন্ট হচ্ছে। ওকে, এখন একটা চ্যালেঞ্জ, সেটা হচ্ছে যে আপনারা 3টা ভেরিয়েবল ডিক্লেয়ার করবেন। প্রথমে 3টা ভেরিয়েবল ডিক্লেয়ার করে শুধুমাত্র 3টা ভেরিয়েবলের মধ্যে আলাদা আলাদা মান অ্যাসাইন, আলাদা আলাদা ক্যারেক্টার অ্যাসাইন করবেন, ক্যারেক্টার অ্যাসাইন করে সেই ক্যারেক্টারগুলো প্রিন্ট করবেন। ঠিক এভাবে, এটা খুব একটা বড় বিষয় কিছুই না, এটা খুবই ইজি। আমরা এখানে 4 সি দিয়েছি, সি এর বদলে আমরা একটা কাজ করতে পারি, এ নিতে পারি, সি সরি আমরা এর জন্য এ নিব। চার বি এর জন্য বি নিলাম। এখন একটা জিনিস খেয়াল করে দেখুন, এখানে এই যে অংশটা আছে এ আর এখানে আছে বি, প্রত্যেকটাকে কিন্তু আমি ইনভার্টেড কমার মধ্যে রাখছি, ইনভার্টেড কমা সরি একটা ইনভার্টেড কমা, এটাকে উদ্ধৃতি চিহ্ন বা যেটাই বলুক আর কি, এটা ইনভার্টেড কমা আপাতত এটার মধ্যে রাখছি। আর এখানে একটা জিনিস খেয়াল করুন, এই অংশটা, এই অংশটা আর এই অংশটা কিন্তু অনেক ডিফারেন্ট। এই অংশটা হচ্ছে একটা স্ট্রিং, যখন দুইটা কোটেশনের মধ্যে কিছু থাকে সেটাকে আমরা স্ট্রিং বলি, আর যখন একটা কোটেশন কোটেশনের মধ্যে থাকে তখন সেটাকে আমরা ক্যারেক্টার বলি। এরপরে আরেকটা আছে 4 সি ইকুয়াল টু, আমরা একটা জিনিস এখানে আসলে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি, এখন সি এটাকে আমি ক্যারেক্টার হিসেবে নিয়েছি, ক্যারেক্টারের বদলে আমি যদি এখানে মডিফায়ারটা চেঞ্জ করে পার্সেন্টেজ ডি দিই তাহলে কি হয়, আপনারা একটু ভিডিওটি পজ করুন এবং ভাবুন কি হতে পারে এখানে আসলে। আমরা এখন একটু রান করে দেখি, আপনারা দেখতে পাচ্ছেন সি এর জন্য প্রিন্ট করেছে 99, কিন্তু আমি তো এখানে দিয়েছিলাম সি, কিন্তু এখানে 99 প্রিন্ট কেন করলো?
এখানে আমরা বুঝতে পারতেছি এই অংশটাকে টাইপ মডিফায়ার কেন বলা হচ্ছে। আমাদের কাছে যে ডাটা টাইপগুলো আছে, এই ডাটা টাইপগুলো আসলে অ্যাসকি ভ্যালুগুলোকে চেনে। এই ডাটা টাইপগুলো অন্য কিছুকে চেনে না, সরাসরি অ্যাসকি ভ্যালুকে চেনে। ইন্টিজার, ফ্লোট, যা কিছু আছে প্রত্যেকটার একটা অ্যাসকি ভ্যালু আছে, এবং সেই অ্যাসকি ভ্যালু যদি আমার ক্যারেক্টারের মধ্যে থাকে তাহলে ক্যারেক্টার হিসেবে ওটাকে প্রিন্ট করা সম্ভব। যদি ওটা প্রিন্টেবল হয় তাহলে প্রিন্ট করা সম্ভব, যদি প্রিন্ট করা সম্ভব না থাকে তাহলে প্রিন্ট করা কখনো সম্ভব হবে না। তো এখানে আমরা কি করেছি দেখেন, আমরা যখন পার্সেন্টেজ ডি দিয়েছি তখন কম্পাইলার প্রিন্টএফ এই ফাংশনটাতে আসছে, আসার পরে দেখছে যে এখানে পার্সেন্টেজ ডি অর্থাৎ একটা ভ্যালু শো করাতে হবে, যে ভ্যালুটা হবে ইন্টিজার টাইপ, কিন্তু আমার এখানে কি দেওয়া আছে ক্যারেক্টার। সো সেক্ষেত্রে কি হচ্ছে আমরা একটু দেখি, আমরা এটাকে একটু মিশাই ফেলি। সো কি হচ্ছে দেখেন, আমাদের যে মেমোরিটা ছিল মেমোরিটা এরকম, মেমোরির মধ্যে ছিল সি। আসলে কি মেমোরির মধ্যে সি ছিল না? আসলে মেমোরির মধ্যে সি ছিল না, মেমোরির মধ্যে ছিল একটা ভ্যালু যেটা সি কে রিপ্রেজেন্ট করে, সেটা হচ্ছে 99। আপনারা অ্যাসকি টেবিল থেকে দেখে নিবেন, 99 হচ্ছে সি এর ভ্যালু। তো এখানে আমার কাছে আছে 99। এই 99টাকে যখন আমি পার্সেন্টেজ ডি দিলাম তখন শো করলো প্রিন্টএফ, প্রিন্টএফ এই 99টাকে 99 হিসাবে রিট্রিভ করলো, আমার আউটপুট হচ্ছে 99। কিন্তু যখন আমি পার্সেন্টেজ সি দিচ্ছি তখন কি হচ্ছে, পার্সেন্টেজ সি দিলাম এই 99টা ডি এর কারণে 99 প্রিন্ট হয়েছে, পার্সেন্টেজ সিটা এখানে আসলো। তখন কম্পাইলার দেখতেছে পার্সেন্টেজ সি অর্থাৎ যেটা আছে সেটাকে আমার ক্যারেক্টার হিসেবে শো করতে হবে, তখন সে কি শো করলো, তখন সে সি শো করলো। সি অর্থাৎ সি এর অ্যাসকি ভ্যালু হচ্ছে 99, এটা হচ্ছে ছোট হাতের সি। আর আপনারা অনেকে হয়তো বা জেনে থাকবেন যে সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা হচ্ছে কেস সেন্সিটিভ, অর্থাৎ এখানে ছোট হাতের সি বা স্মল লেটার সি যেটা, স্মল সি আর বড় সি বা ক্যাপিটাল সি যেটা আছে সেটা দুটোর মধ্যে আলাদা আলাদা ডিফারেন্স আছে, দুইটার আলাদা আলাদা ভ্যালিউ আছে। তো আমরা এখানে যদি সি না দিয়ে আমরা বড় সি দিতাম তাহলে এই সি প্রিন্ট কী করতো সেটা আমরা দেখি একটু। সি প্রিন্ট করেছে 67। তাহলে আমরা এখান থেকে আরেকটা চ্যালেঞ্জ, আমরা অবশ্যই একটা মজার কাজ করতে পারি, সেটা হচ্ছে যে তাহলে আপনি একটা জিনিস চিন্তা করুন তো, যে এর ভ্যালু বড় এ এর ভ্যালু কত হতে পারে আর বড় জেড অর্থাৎ ক্যাপিটাল এ এবং ক্যাপিটাল জেড এর ভ্যালু কত থেকে কত হতে পারে, আর ক্যাপিটাল স্মল লেটার এ এবং স্মল লেটার জেড এই দুটোর ভ্যালু কত হতে পারে। সো ভিডিওটি পজ করুন এবং এটা প্রিন্ট করে দেখার চেষ্টা করুন। আমরা আগে অ্যাসকি টেবিলে যাবো না, অ্যাসকি টেবিলটা আমরা পরে দেখবো, বা আপনারা ইচ্ছা করলে গুগল থেকে অ্যাসকি টেবিলটা পরে দেখতে পারেন। আপাতত আমরা জানতে চাচ্ছি যে কম্পিউটার আমার কম্পাইলারে যেটা দেওয়া আছে সেইটা আমি কীভাবে রিট্রিভ করে জানবো। সো আমি ওটা এখন কাজ করি সেটাতে। আমরা প্রথমে দেখতে চাচ্ছি বড়, তাহলে আমি এটাকে কনভার্ট করে দিই বড় হাতের এ, আমার ভেরিয়েবল নেমও আমি চেঞ্জ করে দিচ্ছি বড় হাতের এ, বড় হাতের জেড, ছোট হাতের এ, এখানে আমি ছোট হাতের এ নিব 4, ছোট হাতের জেড আমি নিলাম, ছোট হাতের জেড এর মধ্যে আমি রাখলাম সরি জেড। এখন আমি প্রিন্ট করতে যাচ্ছি এ, সরি বড় এ আগে পার্সেন্টেজ ডি, যেহেতু আমি চাচ্ছি যে এর অ্যাসকি ভ্যালুটা কপি করলাম আমি, এইটাই চালাবো কয়েকবার এখান থেকে, এ থেকে আমি জেড জানতে চাচ্ছি বড় জেডটা যে কত পর্যন্ত ভ্যালু, আর সরি প্রিন্ট এফ এটা ছোট এ, আমি একটা ব্যাকস্ল্যাশ এন দিয়ে দিচ্ছি যাতে এই লাইনটা শেষ হওয়ার পরে, এই লাইনটা শুরু হওয়ার আগে এখানে একটা নিউ লাইন প্রিন্ট হয়ে যায়। আমরা এভাবেও কাজটা করতে পারি। পার্সেন্টেজ ডি দিলাম, ডি এর পরে আমি এখানে একটা চিহ্ন দিচ্ছি, আপনার এই চিহ্নটা একটু পরেই দেখতে পাবেন কীরকম লাগে দেখতে। এরপরে আমি নিব জেড, এটা এখানে আমি আর কোনো ইয়ে নিব না, পার্সেন্টেজ ডি সরাসরি জেড নিয়ে নিলাম, একটা ফুল স্টপ দেওয়ার দরকার নেই। আচ্ছা একটা স্পেস রেখে দিই আমরা যাতে দেখতে পারি। এখন আমরা প্রোগ্রামটাকে একটু রান করে, রান করালে দেখতে পাবো। ওকে, এখানে দেখতে পাচ্ছেন যে বড় হাতের এ এর জন্য আসছে 65 এবং বড় হাতের জেড এর জন্য আসছে 90, অর্থাৎ ক্যাপিটাল জেড হচ্ছে 90, 65 থেকে 90 আপনারা ক্যালকুলেট করে হিসাবটা করে নেবেন, হিসাব হচ্ছে 24 সরি 26, 97 থেকে 122, 26। সো আপনারা দেখতে পাচ্ছেন
এই 65 থেকে 99 এর মধ্যে যে যেগুলো আছে সেগুলো প্রত্যেকটাই অ্যালফাবেট এ বি সি ডি একটার পর একটা আছে। 66 নাম্বারটা অবশ্যই বি হবে, 67 নাম্বারটা সি হবে। এভাবে প্রত্যেকটা অ্যাস্কি ভ্যালুর জন্য আলাদা আলাদা ক্যারেক্টার দেওয়া আছে। এখানে 97 ছোট হাতের এ, 98 বড় ছোট হাতের বি, 99 ছোট হাতের সি, এভাবে সাজানো আছে অ্যাস্কি চার্টটা। আপনারা ইচ্ছা করলে যে কোনো মুহূর্তে গুগলে অ্যাস্কি চার্টটা দেখতে পারেন। তো ক্যারেক্টার গুলো এভাবেই কাজ করে। আশা করছি আপনারা একটা আইডিয়া পেয়েছেন যে ক্যারেক্টার কিভাবে কাজ করতেছে আর এই ডাটা টাইপ গুলো কিভাবে কাজ করতেছে। এর পরবর্তী ভিডিওতে আমরা, যেহেতু আমাদের ডাটা টাইপের আলোচনা এবং কাজ এদের কার্যপ্রণালীটা শেষ, তাই এখন আমরা এদের ডিপ অর্থাৎ এদের ডাটা সাইজ কতখানি, এরা মেমোরিতে মেমোরি সাইজ কতখানি নিচ্ছে সেটা নিয়ে আলোচনা করব এর পরের ভিডিওতে। পরের ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন এবং লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন আর কমেন্টে আমার ভুলগুলো জানাবেন যদি আমি কোনো ভুল করে থাকি।